আমাকে সেলাই করতে হবে। তো চলি আমি কিন্তু হাতাটিকে আগে সেলাই করে নিই। এটা কিন্তু হাতা, তো হাতাটিকে কি করবেন, প্রথমে কিন্তু এভাবে কিন্তু খুলে নেবেন, হাতাটিকে এভাবে খুলে নেবেন, নেওয়ার পর এভাবে কিন্তু খুলে নেবেন। নেওয়ার পর কী করবেন, প্রথমে কিন্তু এই যে যে হাতার যে মোহরিটি আছে, এই মোহরিটি এটা কিন্তু আগে প্রথমে কিন্তু এভাবে কিন্তু ভাঁজ করে সেলাই করে নেবেন। তো প্রথমে কিন্তু আমি হাতার মোহরিটিকে কিন্তু সেলাই করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে কিন্তু হাতার মোহরিটিকে সেলাই করে নেবেন। এটাকেও কিন্তু একইভাবে কিন্তু হাতাকে মোহরিটিকে ভাঁজ করে সেলাই করে নেবেন। এভাবে কিন্তু ভাঁজ করবেন, ভাঁজ করার পর একইভাবে কিন্তু সেলাই করে নেবেন। তারপর কী করবেন, এভাবে এই যে হাতার যে এই মোহরটি আছে, এই যে মোহরটি থেকে এই যে দাগটি দেখা যাচ্ছে, এই যে দাগটি, এই যে হাতাটির যে এই যে মোহরিটি আছে, এই মোহরিটি থেকে এভাবে কিন্তু সোজা করে দাগের উপরে কিন্তু এভাবে কিন্তু সেলাই করে নেবেন। তো চলি আমি এই দাগের উপরে কিন্তু সেলাইটি করে নিই। এই যে এই মোহরিটি থেকে সোজা করে দাগের উপরে কিন্তু সেলাই করে নেবেন। একইভাবে কিন্তু দুটি হাতে সেলাই করতে হয়। বেশিরভাগ ভিউয়ার্স, বেশিরভাগ লোকে কিন্তু এই জায়গাটাতেই ভুল করে যে এখানে হাতা কিন্তু দুটি আছে, কোন দিকে কোনটি লাগাবেন সেটি কিন্তু এখানে বেশিরভাগ ভুল করে থাকে। তো প্রথমে কিন্তু আপনারা কি করবেন, প্রথমে কিন্তু এটা উল্টাভাবে যদি জামাটিকে রাখেন তাহলে এটা এই হাতাগুলোকে কিন্তু উল্টাভাবেই কিন্তু রাখতে হবে, এভাবে উল্টা রাখতে হবে, এভাবে কিন্তু সোজা করা যাবে না। যদি এটা সোজা থাকে তাহলে এটা কিন্তু সোজা করতে হবে। তো আমি কিন্তু উল্টা দিক দিয়ে দেখাচ্ছি, এটা জামাটি কিন্তু উল্টা দিকে আছে, হাতাগুলোও কিন্তু উল্টা দিকেই আছে। তো দুটি হাতা কোন দিকে কোনটা লাগাবো, তো এখানে কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন যে আমার কিন্তু এই উপরের পার্টটি কিন্তু সামনের পার্ট, আর এই পিছনের যে এই নিচের পার্টটি আছে এটা কিন্তু পিছন পার্ট। তো সামনের পার্ট কী করে বুঝবেন, যেহেতু এটাকে আমার সামনের পার্ট করা আছে, যে ডিজাইন আছে বা এই কাজগুলি আছে এটাকে আমি দেখছি সামনের পার্ট করা আছে, এই যে সামনের এই বর্ডারটি দেখে কিন্তু আমি বুঝতে পারছি এটা সামনের পার্ট। তো এবার পিছন পার্ট কী করে বুঝবেন, এটা কিন্তু পিছনের পার্টটা কিন্তু প্লেন আছে, এই জন্য আমি বুঝছি এটা পিছন পার্ট। তো এতটুকু কিন্তু বুঝতে পারবেন যে সামনের পার্ট কোনটি এবং পিছন পার্ট কোনটি, এতটুকু যদি বুঝতে পারেন তো অবশ্যই কিন্তু এই হাতাটিও কিন্তু বুঝতে পারবেন যে কোন দিকে কোনটা হাতা লাগাবো, তো এদিকে এটা হাতা লাগাবো না এদিকে এটা হাতা লাগাবো। তো এখানে একটা নিয়ম আছে, তো একটু ভালো করে খেয়াল করবেন যে প্রথমে সামনের পার্টের কিন্তু এই তালপাতাটি কিন্তু হাফ ইঞ্চি ডাউন করে কাটানো থাকে, এই যে দেখো হাফ ইঞ্চি কিন্তু কাটানো আছে। তো এই যে এদের এই যে সামনের পারে এদিকেও কিন্তু হাফ ইঞ্চি করে কাটা আছে। তো একটা জিনিস খেয়াল করবেন, এই যে হাতাটি আছে, এই হাতাটি আছে, এদিকে যদি এই হাতাটি লাগাই তাহলে দেখছি কি যে এই পার্টটি আছে এটা কিন্তু বাড়ানো আছে, আর এই যে নিচের পার্টটা কিন্তু কী আছে, কাটানো আছে। তো আমি দেখবো যে এই যে উপরের যে পুটটি আছে এটা কিন্তু উপরে এভাবে রাখবেন আর এভাবে কিন্তু সেটিং করবেন। তো দেখছি যে উপরে এটা কিন্তু বাড়ানো আছে, নিচেরটি কিন্তু কাটানো আছে, তাহলে নিশ্চয়ই এই হাতাটা কিন্তু এদিকে লাগাতে হবে। এবার এভাবে বিছানোর পর এভাবে হাতাটি কিন্তু নেবেন, হাতাটি নেওয়ার পর দেখবেন যে এদিকে কিন্তু তালপাতা কাটানো আছে সামনের দিকে, তো হাতাটির কিন্তু কোন দিকে তালপাতা কাটানো আছে, এটাও কিন্তু উল্টা, এটাও কিন্তু উল্টা। দেখবেন যে এই সামনের দিকে কিন্তু এই উপরের দিকে কিন্তু তালপাতা কাটা আছে, তো এটারও কিন্তু উপরের দিকে তালপাতা কাটা আছে। তো এই জন্য তালপাতা যেহেতু উপরের দিকে কাটা আছে এটার উপরের দিক, তাহলে এই হাতাটা কিন্তু এদিকেই সেট করব। আর দেখবেন যে এদিককার হাতাটা, এদিককার হাতাটা ওইভাবেই দেখবো যে এখানে যে হাতাটি আছে এটা কোন দিকে লাগাবো। তো এভাবে দেখবো যে উপরের যে তালপাতাটি আছে এটা কিন্তু উপরের দিকে হাফ ইঞ্চি কাটানো আছে, এটারও কিন্তু উপরের দিক দিয়েই কাটানো আছে, তাহলে এটা কিন্তু এদিক দিয়েই সেট করব। তো বোঝা গেল তাহলে কোন দিকে কোনটা হাতা লাগানো হয়,
তো চলি আমি কিন্তু এদিকে কিন্তু এটা হাতে লাগাবো আর এদিকে কিন্তু এটা হাতে লাগাবো। আর একটু খেয়াল করবেন, যদি আমি যদি এটা হাতা যদি এদিকে লাগাই আর এটা হাতা যদি এদিকে লাগাই তাহলে কিভাবে হবে দেখেন, যে এদিকে কিন্তু কাপড়টা বাড়ানো আছে আর নিচে যেহেতু কাপড়টা কাটানো আছে, আর এটার কিন্তু উপরে কাপড়টা কাটানো আছে নিচে কিন্তু বাড়ানো আছে, যখন এটা লাগাবো কিন্তু হাতাটা কিন্তু এখানে কিন্তু কাপড়টি বেশি হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু কাপড়টিকে এখন জড়ো হয়ে থাকবে, আর পিছনে কিন্তু কাপড়টি কাটানো আছে তার পিছনে কিন্তু কাপড়টিকে কিন্তু টান পড়ে যাবে। ওই জন্য এভাবেই কিন্তু লাগাতে হবে যে এটা হাতা ওদিকে হবে আর ওটা হাতা এদিকে হবে, তো এভাবেই লাগাতে হবে যে উপরের যে তালপাতাটি কাটা আছে এটার এটারও উপরে তালপাতা কাটা আছে, তাহলে এদিকে এভাবে কিন্তু লাগানো হবে। তো চলি আমি হাতাটি লাগিয়ে নিই। আর হাতাটাকে কীভাবে এখানে জয়েন করব, এই যে এটাকে কিন্তু সোজা করে নেবেন, হাতাটাকে এভাবে কিন্তু সোজা করে নেবেন। নেওয়ার পর এই যে সোজা করে নেওয়ার পর এভাবে ভিতরের যে কাপড়টি আছে এই যে এই ভিতরের কাপড়টিকে এভাবে কিন্তু ভাঁজ করবেন কণা করে, এই যে কণা করে ভাঁজ করে এভাবে কিন্তু রাখবেন। রাখার পর এই যে জামার যে কাপড়টি আছে এটাকে এভাবে সোজা করে নেবেন। নেওয়ার পর এই যে এই পিছনের কাপড়টি যে আছে এই বাড়তি কাপড়টি এটা কিন্তু ব্যাক পার্টের মানে পিছনের দিকে কিন্তু মানে হাল মানে পিছনের দিকে কিন্তু এভাবে কিন্তু হালানো হবে। হওয়ার পর এটাকে কিন্তু এই যে সোজাটা সোজা করার পর এভাবে কিন্তু উল্টা করে নেবেন, সোজা করার পর এভাবে কিন্তু উল্টা করে নেবেন। নেওয়ার পর এটাকে এভাবে ধরবেন, ধরার পর এটাকেও কিন্তু এই এই যে ভাঁজটাকে কিন্তু এভাবে কিন্তু ভাঁজ করে নেবেন বাড়ানো কাপড়টাকে। তো এবার এবার কিন্তু এই যে এভাবে কিন্তু এভাবে রাখবেন সুইচটা। রাখার পর এই যে এখানে কিন্তু হাতাটা আর কিন্তু যে জামার বাজুটা একসঙ্গে কিন্তু সেট করা হয়ে গেল হয়েছে, এই যে কাপড়টা আর এই যে হাতার কাপড়টি এটাকে দুটাই কিন্তু এভাবে কিন্তু সমান করে নেবেন। নেওয়ার পর এটাকে এভাবে কিন্তু সোজা করে সেলাই করে নেবেন, এভাবে কিন্তু হাতার বাজুটা আর গলাটাকে দুটাই কাপড় কিন্তু এটাকে কিন্তু সমান করে নেবেন। নেওয়ার পর এভাবে কিন্তু সেলাই করে চলে আসবেন, আর কিছু করতে হবে না, এভাবে কিন্তু সেলাই করতে করতে কিন্তু চলে আসবেন, তাহলেই কিন্তু এই হাতার বাজুটা কিন্তু সমান হয়ে বসে যাবে। এভাবে কিন্তু ধারে একটু আরেকটা সেলাই করে নেবেন। আমার কিন্তু হাতের বাজুটি কিন্তু হাতাটি এখানে কিন্তু জয়েন করা হয়ে গেছে, দেখাচ্ছি কীভাবে জয়েনটি হলো। এই যে আমার হাতাটি কিন্তু জয়েন করা হয়ে গেছে, এই যে আমার এই যে হাতাটি এটি কিন্তু জয়েন করা হয়ে গেছে, এই যে এভাবে কিন্তু জয়েন করা হয়ে গেছে হাতাটি। তো এবার কী করব, এবার কিন্তু এই যে সাইডের যে চাকটি আছে